হাই ফ্রেন্ডস, কবিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন দেখতেই পাচ্ছ সকাল, তো এখন বাজে হচ্ছে 9:20। তো সকাল থেকে আজকে স্টার্ট করলাম, কাচাকুচি হয়ে গেছে, এখনও ছাদে দিয়ে আসিনি, বিছানাও তুলে নিয়েছি। আর আবির আজকে খুব সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছে। এই দুদিন এখন ভোর ভোর উঠে পড়ছে কেন জানি না, তো রাত্রিরে হয়তো সকাল করে ঘুম হচ্ছে বলে ওই কারণে ভোরের দিকে উঠে পড়ছে। তো আমার এখন চান হয়ে গেছে, তো এবার আমি ছাদে যাব, মানে কাচাকুচি করে বালতিটা রেখে দিয়েছি, যাইনি এক চোটে চান করে যাব বলে। তো চলো তাহলে ছাদে যাই, তারপর কি রান্না বান্না হবে, মা মনে হচ্ছে সবজি কুটছে বাইরে, সবজি কাটছে। তো চলো দেখি। দেখো নিয়ে বের করে ফেলেছে, তো এই চৌকিটার উপরেই কাটবে, কারণ ডাক্তার মাকে নিচে বসতে মাটিতে বসতে বারণ করেছে হাঁটুর জন্য। তো মা সবজিটা কাটবে এই চৌকিটার উপরেই বসে। আর ওদিকে আন্টি পুজো করতে গেছে, ঠাকুরতলা ধোয়া হয়ে গেছে। আর এদিকে আবির, দেখো চ প্যান পরিয়ে দি। আর ওদিকে দেখো বালতি বসানো আছে, ছাদে যাব, এখানে একটা বালতি বসানো আছে, তো দুটো বালতি নিয়ে এই যে ও যাবে বলে বায়না করছে, ওকে একটা প্যান পরিয়ে দিই, ওকে একটা প্যান পরিয়ে তারপর নিয়ে যাব। দেখো ছাদে সব শুকুতে দেওয়া হয়ে গেছে, তো ওদিকে দেখো কত জামা কাপড় ছাদে সব দড়িতে দিদিভাই দিয়ে গেছে, অনিতা দিয়ে গেছে। আর মা বললো গাছগুলো জল দে, মা যেহেতু ছাদে উঠতে বারণ করেছে, মায়ে এই গাছগুলো সব জল দিয়ে যায় ছাদে, যে গাছগুলো ফুল গাছগুলো আছে। আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ করেছে, নিচুতে বসতে বারণ করেছে, নিচুতে বসে খেতে বারণ করেছে। তো আর ছাদেও উঠছে না মা, তো মা বললো যে গাছগুলো জল একটুখানি জল দিয়ে দিতে পাইপে করে। আর ওই যে ওখানে কলে পাইপ ফিট করা আছে, তো গাছগুলোতে আমি একটু জল দিয়ে দিই। এই গাছগুলো দেখো, ওই যে কল চালিয়ে দিয়েছি, এখান থেকে জল পেরিয়ে যাচ্ছে। আবিরকে নিয়ে এলাম না, মা বললো আবিরকে নিয়ে যেতে হবে না, ও ছাদে গেলে ডিস্টার্ব করবে, এদিকে ছুটবে ওদিকে ছুটবে। আর পায়রাকে খাওয়ার জন্য যে জলগুলো দেওয়া আছে ওগুলো হাত দেয় ঘাটে নোংরা জল। তো আবির মনে হয় নিচে কাঁদছে, ওর খিদেও পেয়ে গেছে, ওকে গিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকে ভোর ভোর উঠেছে বললাম, কালকেও ভোর ভোর উঠেছিল আর ঘুমিয়ে পড়েছিল 9:30 সময় করে। চলো জল দেওয়া হয়ে গেছে, কলটা এবার বন্ধ করে দিই। ওদিকে দেখো পায়রার ঘর খুলে দিয়েছে, খাবারও দিয়ে দিয়েছে। চলো পায়রাগুলোকে একবার দেখে নাও, পায়রা অনেক বেরিয়ে গেছে ওপরে উঠছে, তো কিছু পায়রা আছে ভিতরে। আর কালকে রাত্রিরে, কালকে সন্ধ্যাবেলা পায়রার ঘর বন্ধ করতে এসেছিলাম, তো তিনটে পায়রা ওঠেনি, কোথায় ঘুরছিল কি জানি, কোথাও গিয়ে হয়তো বসে পড়েছে টাওয়ারের ওপর কি কোথাও, তো তিনটে পায়রা কালকে ওঠেনি। এইদিকের গুলো, এইদিকের দরজাটা মনে হচ্ছে খোলা হয়নি, এই যে এদিকে দরজাটা খোলা হয়নি, তো ওরা এখন ভিতরেই আছে।
এদিকে দেখো আমি ছাদ থেকে চলে এসেছি। আর খুব খিদে পেয়েছিল, আবিরের কাঁদছিল, মা একটা ম্যাগি করে তখন খাইয়ে দিয়েছে, আধখানা ম্যাগি করে মশলা ছাড়া, কারণ এত ছোট বয়সে মশলা দিয়ে খাওয়ানো ভালো নয়, আর ওই মশলাগুলো সেরকম ভালো হয় না। মুগ কড়াই সিদ্ধ হয়ে গেছে, তো আমাদের টিফিনের জন্য মুগ কড়াই সিদ্ধ মা বসিয়ে দিয়েছে, তো ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো আবিরকে। এদিকে দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ শাক চচ্চড়ি হচ্ছে, আর প্রেশার কুকারে উচ্চ সিদ্ধ হয়ে গেছে। তো অনিতা শাক চচ্চড়ি আর উচ্চ সিদ্ধ আর ডাল গ্যাসে করছে, আর আমি বললাম যে স্টোভে এই ডিমের এই আলু, এই ছোটো ছোটো করে আলু কাটা আছে, ওটা দিয়ে ডিমের একটু গেভি গেভি মতো হবে, তো মাখা মাখা তরকারি হবে ডিমগুলো দিয়ে। তো অনিতা বললো ওটা হবে আজকে, তো আমি বললাম ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই, তো ডিমগুলো ওখানে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি টিফিনটা করেছি। আর এদিকে দেখো উনুনে ভাত হচ্ছে, তো উনুনটা নিভে গেছিলো, কাটছিল না, তো আমি কিছু কাট দিয়ে দিচ্ছি উনুনে। আর ওদিকে দেখো ওই যে মা আসছে কার নিয়ে, তো অনিতার বাবা এখানে বসে রোদ্দুরে টিফিন করছে, আর দিদিভাই সবজি কাটছে, তো মা সবজিটা কাটতো, তো আন্টি বললো যে কেটে দিচ্ছি, আন্টি প্রথমে বসেছিল, তো আন্টি হাত কেটে গেছে বলে দিদিভাই বললো আমি সবজি কেটে দিচ্ছি। তো আবিরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আবিরও উঠে পড়েছে একটুখানি ঘুমিয়ে। তো দেখো বন্ধুরা ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো অনিতা আর আমি ঝটপট করে ডিমগুলো ছাড়িয়ে নিলাম, কারণ অনেকগুলো ডিম। ততক্ষণ ওদিকে কড়ায় আলুগুলো ভেজে নিচ্ছিলাম, আলুগুলো ভেজে রেখে দিয়েছি, তারপর ডিমগুলো এখন ভাজছি। আর টিফিনে যে বাসনগুলো পড়েছিল ওগুলো দিদিভাই মেজে নিচ্ছে, আর অনিতা গ্যাসে তরকারি ডাল করছে, তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে, তো ভাতটা এখনও হয়নি, হচ্ছে। আর ওদিকে দেখো ওই কাকুটা এসেছে, ওই কাকুটা হচ্ছে গাড়ি চালায়, তো ড্রাইভার, আর কী জন্য এসেছে আমি ঠিক জানি না, তো ওদের সাথে কথা বলছিল, আন্টি মা অনিতার বাবারও সব বসে গল্প করছিল। আর ডিমগুলো এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, ওই ডিমগুলো তুলে আবার ডিম দেব, তো তিনটে ডিম সিদ্ধ থাকবে, গুটকুলির, আবিরের আর সোনুর, সোনু মানে ননদের ছেলে, তো সিদ্ধ খায়, ঝালে দেব না। তো আবার ডিমগুলো দিয়ে দিচ্ছি কড়ায়, তো দু জায়গায় করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসে মানে দেরি, সব রান্না গ্যাসে করলে দুজন মিলে তো একটু দেরি হবে। এদিকে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না প্রায় বলতে কি রান্নাবান্না হয়ে গেছে সব, তো বাসনগুলো পড়েছিলো যেগুলো ওগুলো মেজে নিচ্ছি, আর ভাতও হয়ে গেছে, আর অনিতা গ্যাসে তরকারিগুলো করে ও কড়া মেজে নিয়েছে, আর দিদিভাই তো টিফিনের বাসনগুলো সব পড়েছিলো, টিফিন খাওয়ার বাসনগুলো ওগুলো মেজেছে। আর এগুলো হচ্ছে ডিমের তরকারিটা হলো, তারপর ভাত হয়ে গেছে, ভাতটা হাঁড়ি থেকে একটা অন্য ডেচকিতে ঢেলে ভাতে হাঁড়িটা আমরা মেজে নিই, যেহেতু উনুনে হয় তো কালি পড়ে, ওই জন্য আমরা ভাত খাওয়ার আগেই ওটা মেজে নিই, বেশিরভাগ টাইম থাকলে মেজে নিই এক এক দিন, আর বেশিরভাগই মেজে নিই, আর এক এক দিন হয়তো ওই হাঁড়ি সমেত রেখে দেওয়া হলো, ভাতটা খেয়ে যখন বাসন মাজা হবে তখন মাজি। তো বাসনগুলো ছিল পরে, তো আবিরকেও চান করানো হয়ে গেছে, আবির এখন উঠোনে খেলছে, আর বাসনগুলো আমি ভাবলাম মেজে নিই, তো বাসনগুলো মেজে নিচ্ছি। আর আবিরকে নিয়ে আজকে একটু ডাক্তারখানায় যেতে হবে, কারণ ওর হালকা সর্দি মতো হয়েছে, এত সর্দির ধাত ছেলেটার, মানে একটু ঠান্ডা লাগলেই ব্যাস, আর একটু পেটেরও গণ্ডগোল করছে, মানে পটিটাও পাতলা করছে, তো ওই জন্যে যাবো ডাক্তারখানায়, ভাত 12টা থেকে বসে, কিন্তু এবেলা যাবো না ভাবছি, খেয়ে দিয়েই যাবো। তো দিদিভাই দেখো কাঁচতে এসেছে, তো দিদিভাইকে বললাম যে এই জলের জায়গাগুলো দিতে, জলের জায়গাগুলো ভাত হয়তো টাইমে জল আসে ওই কলটায়, সকালবেলা দুপুরবেলা আর বিকালবেলা একবার আসে, তো ওই জল আমরা খাই, আর ওই জলের জায়গাটায় ভরে রাখবো, ওই জল দিয়ে আবার কালকে ভাত হবে। এমনিতে খাওয়ার জল সকালবেলা একবার ভরা হয়, তো অনেক বোতল থাকে সেগুলো সব ভরা হয় সকালবেলা, আর এটা ভাত হয়েছে, খালি হয়ে গেছে, এটার জন্য ভরে রাখছি, আর 1:30টার সময় করে যাবো ডাক্তারখানায় আমরা সব খেয়ে নিয়ে।
তারপর যাব আবিরকেও খাইয়ে দেবো, বাসন মাজা হয়ে গেছে, এবার গিয়ে আবিরকে খাইয়ে দেবো, তারপর আমরা ছেলেগুলো এক এক করে খেতে দিয়ে তারপর খেয়ে নিয়ে যাবো। 1:30 সময় করে গেলে কি হয় তখন একটু মানে ফাঁকা থাকে, আর এখন 12টার সময় করে গেলে মানে ভিড় থাকে, তো খেয়ে দিয়েই যাবো। আর আবিরও তো আজকে চট করে ঘুমোবে না, কারণ সকাল করে ঘুম মানে সকালবেলা একবার ঘুমিয়ে নিয়েছে। তো হয়ে গেছে, তুলে নিচ্ছি, বাসনগুলো তুলে নেব, তুলে রান্নাঘরে উপুর করে দেব। এদিকে দেখো তোমাদের একবার রান্নাগুলো দেখিয়ে দিই। তো ওখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডিমের তরকারি আলু দিয়ে, আর 3টে ডিম সিদ্ধ রেখেছিলাম, এগুলো একটু মানে ছাড়াতে গিয়ে চোগলা উঠে গেছিলো, তো এগুলোই রেখেছি সিদ্ধ। তো এগুলোই সিদ্ধ রেখেছি, এই যে ডাল, এখানে এখানে শাক চচ্চড়ি, আর আবিরকে ভেবেছিলাম ডিম খাওয়াবো, কিন্তু শরীরটা গরম হয়ে গেছে তো ডিমটা আর দেবো না। এই যে উচ্ছে সিদ্ধ জল সমেত রাখা আছে, তো ওকে আজকে আর ডিমটা খাওয়াবো না। তো আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম, দেখো এবার বাড়ি ফিরছি, তো খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর লোক মানে পেশেন্ট ছিল দু একজন, তো আবির খুব মানে জ্বালাতন করছিল বলে আমাদেরকে আগে ছেড়ে দিয়েছে। তো আমরা এবার বাড়ি ফিরছি, আবির দেখো সামনে বসেছে, আর যাওয়ার সময় পেছনে বসেছিল আমার কাছে, এখন সামনে বসেছে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো ওষুধ এখন কেনা হয়নি, ওষুধ বিকেলে কিনে আনবে বললো, তো এসেই মানে এই যে টুপি খুলে ফেলেছে, টুপি খুলে ঘুমাসনি, তো গুটকুলি এসেছিল ঘরে, আর আমি এখনো শাড়িটাও ছাড়িনি, তো শাড়িটা চেঞ্জ করবো, তারপর দেখি আবির ঘুমোয় কি। সকালে একবার ঘুমিয়ে নিয়েছে, এখন আবার ঘুমোবে কি তাও জানি না, তো আমার তো ঘুম পাচ্ছে, তো দেখি ও ঘুমোয় কি, ও চেষ্টা করি একটু ঘুম পাড়াবার। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, তো চলো এবেলার মতো ভিডিও শেষ, তো টাটা।